I wanna kiss you. Lagauna aro zore. আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার তে অনার্স পড়ুয়া মেয়েকে বিয়ে করছেন সবার প্রিয় হাবু ভাই। হ্যাঁ দর্শক, বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই। বিয়ের পরে যাবেন ইউরোপে, তবে জানবেন না ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই কাকে বিয়ে করছে। চলুন তাহলে ভিডিওটি দেখি। বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষি আলম, যিনি ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু ভাই চরিত্রে বেশ পরিচিত। সে নাটকে তিনি একটি কমন ডায়ালগ বলতেন, মেয়েদের রান্নার হাত দেখতে চাইতেন। সে ডায়ালগের জন্য তিনি বেশ পরিচিতি পান। জানা গেছে পারিবারিক আয়োজনে আজ শুক্রবার 25 আগস্ট বিয়ে সম্পন্ন হবে এই হাবু ভাইয়ের। পাত্রীর নাম মোহনা ইসলাম তুরতুর, তিনি ঢাকা একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। হাবু ভাইয়ের ভালো নাম চাষি আলম। চাষি আলম জানান পারিবারিক পছন্দে বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে যাবেন ইউরোপে। আরো বলেন কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল, সকলের পছন্দ হয়েছে তুলতুলকে। এখন বাড়িতে গায়ে হলুদের আয়োজন চলছে ধুমধাম করে। বৃহস্পতিবার রাতে চাষি আলমের গায়ে হলুদের আয়োজন হয় গুলশানে একটি রেস্তোরাঁয়। বিয়ের অনুষ্ঠান হবে। চাষি আলম বলেন বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করে হানিমুনে যাব। প্রসঙ্গত ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষি আলম। তারপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরিফিন অমি পরিচালিত দুটি নাটক কিডনি ও ফিমেল থ্রিতে বেশ সাড়া ফেলে দিয়েছে হাবু ভাইয়ের চরিত্রটি। ভাবি শাড়িটা কিন্তু মানাইছে। রান্নার হাত কি ভালো। এটি জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের হাবু ভাইয়ের চরিত্রের অভিনয় করা চাষি আলমের মুখে বারবার শুনে গেছে। আপনারা সবাই মোটামুটি ব্যাচেলর পয়েন্ট দেখেছেন, সেখানে এই হাবু ভাইয়ের কথাটি খুবই পরিচিত। ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলর হাবু ভাই এবার সত্যিকারে বিয়ে করতে চলেছেন। এই হাবু ভাই তার অনেক সুন্দর সুন্দর ডায়ালগ দিয়ে ব্যাচেলর পয়েন্টে সবার কাছে পরিচিত হয়ে গেছেন হাবু ভাই নামে। কিন্তু তার আসল নাম হচ্ছে চাষি আলম। ব্যাচেলর পয়েন্টও তিনি ছিলেন ব্যাচেলর, আর সেখানে শুধু মেয়েদের রান্নার হাত দেখতে চাইতেন। এবার বাস্তব জীবনে তিনি ব্যাচেলর জীবনকে বিদায় জানাচ্ছে। রান্নার হাত দেখতে যাওয়া ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই কালকে থেকে আর ব্যাচেলর থাকছে না, তিনি নিজেই বাস্তব জীবনে সত্যি সত্যি বিয়ে করতে চলেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায় হাবু ভাই আগামীকাল বিয়ে করতে চলেছে পারিবারিকভাবে। আজ ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে হাবু ভাইয়ের গায়ে হলুদ। সবুজ অঙ্গন সূত্রে জানা গেছে পারিবারিক ও সবুজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন, কিন্তু বিষয়টি নিয়ে কে কোনো কথা বলছে না। নাম প্রকাশ না করে শর্তে চাষি আলমের এক আত্মীয় বলেন আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। শুক্রবার চাষি আলমের বিয়ে। হাবু ভাইয়ের বিয়ের খবর যখন জানতে পারে নেটিজনরা, তখন সবাই হাবু ভাইকে নিয়ে মজা করে বলে ভবিষ্যতে হাবু ভাই আর অন্য মেয়েদের হাত দেখতে হবে না, এবার নিজের বউয়ের রান্নার হাত দেখবে। আর অনেকেই হাবু ভাইকে শুভকামনা জানিয়েছে। ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই তার চরিত্রকে নিয়ে গেছেন অন্যরকম জনপ্রিয়তায়। এখন কোথাও দেখা হলে সবাই তাকে হাবু ভাই বলেই সম্বোধন করে। গেল ঈদে চাষি আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়, ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ছিল যার মধ্যে কয়েকটি। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরফিন অমির পরিচালিত দুটি নাটক কিডনি ও ফিমেল থ্রি, সেগুলোতে অভিনয় করেছে হাবু ভাই। হাবু ভাইকে তার বিয়ের জন্য অনেক অনেক শুভকামনা।